চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। আর ওয়েদারটা এত খারাপ না আজকে যে একবার করে জামা কাপড়গুলো বাইরে মেলছি, আবার তুলে আনলাম। এখন ব্যালকনির মধ্যেই দেখো সব জামা কাপড়গুলো ব্যালকনির মধ্যে মেলে দিয়েছি, কারণ বাইরে খুব মেঘলা করেছে, আবার যদি বৃষ্টি আসে সেই জন্যে। আর স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আজকে সকাল থেকে ব্লগ করিনি, সকালে আগে জামা কাপড়গুলো সব কেচে মেলে দিলাম। আর ছেলেমেয়েরা তো স্কুলে চলে গেছে, আর ছেলের আসার টাইমও হয়ে গেল, এখন রান্না মানে আর একটুখানি কিছুক্ষণ পর আসবে, ও দেড়টা নাগাদ চলে আসে, আর মেয়ের আস্তে আস্তে তো সেই চারটে। আর আজকে রান্না বলতে শুধু যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, নিরামিষই হচ্ছে, আর মা বলেছে আজকে একটু চিকেন করবে, মা দেবে ওদের, এবার মা ওদেরটা হয়ে গেলেই হয়ে যায়, আমার তো ওর কোনো ব্যাপার না, নিরামিষ হোক যাই হোক। তো সকালবেলা আজকে ওদের টিফিনে দিয়েছি পরোটা আর ঘুগনি, তো সেটাই আমিও খেলাম একটু আগে। আর এখন স্নান টান করে পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট, জামা কাপড়গুলো ব্যালকনির মধ্যে দিয়ে গেলাম, কারণ আবার যদি বৃষ্টি আসে না। আর রান্না বলতে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, বাঁধাকপির তরকারি করছি, আর হচ্ছে ডাল, তো এই আজকে দুপুরে। আর একটুখানি যদি ওরা খায়, যে চিকেন হলে তো কিছু চায় না, যদি বলে তখন একটুখানি পাঁপড় ভাজবো শুধু ডালের সঙ্গে, যদি আসার পর বলে ওরা খাবে তখন ভাজবো, নয়তো আর আমার জন্য ভাজবো না, ডাল আর বাঁধাকপির চচ্চড়ি দিয়ে আমার হয়ে যাবে। তো চলো, এখনও বাঁধাকপিটা বানানো হয়নি, বানিয়ে নিই। জামা কাপড়গুলো ব্যালকনিতে দিয়ে দিয়েছি, আর মেয়ের আজকে হাউস ড্রেস ছিল বলে এই ড্রেসটাও কেচে দিয়েছি, ড্রেসগুলোও এখন ভালো করে শুকোচ্ছে না, সেই জন্য আজকেই কেচে দিলাম। আর দেখো কীরকম মেঘ করে এসছে, আবার নতুন করে মেঘ সেজে গুজে এলো, আর সকালবেলা ভালো বৃষ্টি হয়েছে, আবার এখন আবার এরকম ওয়েদার। আর এদিকে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি বাঁধাকপি করবো বলে, আর ভাত হয়ে গেছে, ভাত উপরও দিয়ে দিয়েছি, তো এবার বাঁধাকপি রান্নাটা করে নেব। চলে এসেছি কিচেনের চির পরিচিত জায়গায়, আমাকে এখানেই বানায়, আর কোথাও বানায় না, সারাদিন তো কিচেনেই কেটে যায় প্রায়। তো এই যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এখনকার বাঁধাকপি তো অত নরম না, সেই জন্য একটুখানি সিটি দিয়ে নিলাম। আর এই যে আলুটা কেটে নিয়েছি, আর ওইদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তো চলো এবার করে নিই। রাখছি চোখে তো মেয়ে খেতে দিয়ে চলে যায় সেই সকালবেলা, এখন ডাকছে, ওদের খাওয়া হয়ে গেছে, ওরা সেই মেয়ে যখন স্কুল যায়, কারণ ও আসে তো অনেকটা দেরিতে, আর দুজনকে আমি পারি না, সেই নেবে চলে আসে, মানে আমি একদম কন্ট্রোল করতে পারি না, সেই জন্যে মেয়েই দেয় সকালবেলাও খাবার দিয়ে চলে যায়। দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, আর এখনকার বাঁধাকপি তো সেদ্ধ না করলে কিন্তু ভালো হয় না, সেই জন্য বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো আলুটা কষিয়ে নিচ্ছে, এর মধ্যে বাঁধাকপিটা মিশিয়ে দেবো। আর এই যে চিকেন দিয়ে গেছে মা, এই চিকেন একটু ঝোল ঝোল করেই মা করে, এই চিকেন দিয়ে খাইয়ে দেবো। বাঁধাকপি প্রায় আমার হয়ে গেছে, ভালো করে নেড়ে শুকনো করে নিলেই বাঁধাকপি হয়ে যাবে। এবার চলে এসেছি ছেলেকে খাওয়াতে, ছেলে যে কবে একা খাওয়া শিখবে, আর আজকে বলছে টিভি দেখতে দেখতে খাবে, তাই আমি বললাম ঠিক আছে, তাই জন্য এই ঘরে নিয়ে এলাম। আর একা হাত দিয়ে খেতে পারে, এত ছড়ায় না, ছড়ায় আসল খাওয়াটাই হয় না, কিছুক্ষণ খেয়ে উঠে পড়ে আর ঘন্টা কাটিয়ে ফেলে খেতে, সেই জন্য আমি বললাম আমি খাইয়ে দিই, আমার যেন শান্তি হয় খাইয়ে দিতে। অনেকেই বলে এখন বড় হচ্ছে ওকে একা একা খেতে দাও, কিন্তু একা দিলে কী হবে, ও ঘন্টা কাটিয়ে নেবে, আর সারা জামায় গায়ে মাখামাখি করবে, আর প্রচুর টাইমও ওয়েস্ট করবে, খাওয়াটাও পুরো কমপ্লিট করতে পারবে না, সেই জন্যে আমি খাইয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। আস্তে আস্তে অভ্যেস করাবো, কিছু কিছু যেমন ম্যাগি পরোটা লুচি এগুলো দিয়ে দিই, কিন্তু ভাতটা দিই না, ভাতটা দিলে বড্ড ছড়িয়ে নেয়।
আর একেবারে সন্ধেবেলা চলে গেছি, সন্ধে দিচ্ছি দেখতেই পাচ্ছ, কারণ এরপরে আর কিছু ভিডিও তুলিনি। একটু আমরা খাওয়া দাওয়া করলাম, মেয়ে এলো ওকেও দিলাম, দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো উঠেই আসল কাজ যেটা সন্ধে দেয়া, সন্ধেবেলার মেন কাজ সন্ধে দেয়া। তো সন্ধে হচ্ছে চিড়ে আনালাম, এই যে মেয়েকে দিয়ে চিড়ে আনালাম। আজকে মেয়ের পড়া ছিল, কিন্তু ম্যাডাম বললো যে শরীর খারাপ করেছে, একটু জ্বর জ্বর এসছে, তা আজকে পড়তে না গিয়ে কালকে যেতে, কাল পরশু দুদিন পড়িয়ে দেবে। আর এরকম যদি একদিন অ্যাবসেন্ট করে না ম্যাম, এত ভালো যে অন্যদিন কভার করেই দেয়। তো ভালোই হলো মেয়ের, ওরও স্কুল থেকে এসে না, আর সত্যি কথা বলতে ও সেই সকালবেলা বেরোয় আর সেই 4টার সময় আসে, তারপরে আর ওরও মানে ভালো লাগে না, কিন্তু যেতেই হয়। আজকে ভালোই হলো, ছুটি হয়ে গেল। তো এই চিড়েটা আনালাম, এখন চিড়েটা ভেজে দিই। এবার ওদেরকে একটু সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছে করছে, খেতে পেয়েছে, বললাম তারাও চিড়েটা ভেজে দিই। তা আমি একটু চা খাবো, ওদের চিড়ে ভাজা করে দেবো, আমিও চিড়ে ভাজা দিয়ে চা খাবো। তো চলো এবারে চিড়েটা ভেজে, তারপর আবার ছেলেকে পড়ানো আছে। একটা পড়ানোটা বড় কাজ জানো তো, বাচ্চাদের, ছোটো বাচ্চাদের পড়ানো বেশি কষ্ট, মানে ওদের বোঝানো বারবার পর পর লেপ লেপ করা, একটুখানি কবে যে বড় হবে, মেয়ের এই জিনিসটা কেটেছে। মেয়েকে এখন আর দেখাতে হয় না, আবার ছেলের পেছনে এখন জানি না, ছেলেটা তা বেশি দুষ্টু, আমার মেয়েটা এত দুষ্টু ছিল না। এবার জানি না কবে ও নিজের মতন করে খেতে শিখবে, নিজের মতন করে পড়াশুনো করতে শিখবে, ওর পেছনে সব কিছু নিয়েই আমাকে লেগে থাকতে হয়। তো চলো বেশি কথা বলছি না, চিড়েটা একটুখানি ভালো করে আগে ঝেড়ে নিই। আর ছেলের কাণ্ড দেখো, ওখানে চেয়ারটা এনে ওই করছে, এই করতে গিয়ে একবার পড়ে গেছিলো জানো, বারণ করছি কিন্তু শোনে না, কি করব এই ছেলেকে নিয়ে আমি, যে কি নাজেহাল অবস্থা। আর এই দিকে দেখো আমি কিচেনে চলে এসেছি, এবার এই ঝিকটিকগুলো লাগিয়ে নিই, চিড়েটা ভাজবো আর চা করব। একটুখানি চা না খেলে না সন্ধেবেলা মাথাটা যেন ধরে থাকে। তো চায়ের জল বসিয়ে দিয়েছি, আর আজ যেহেতু তোমাদের দাদা নেই আমি লিকার চাই খাচ্ছি, তোমাদের দাদা থাকলে দুধ চাটাই বেশি হয়, আর ও যেহেতু বাড়ি নেই সেই জন্য লিকার চাই খাচ্ছি, আমি লিকার চাও খেতে পারি কোনো অসুবিধে নেই। তো চিড়েটা একটু এর মধ্যে করে ঝেড়ে নিচ্ছি, কারণ চিড়ের মধ্যেও না ধুলো থাকে, আর একটু ধান টান আছে কি না মানে চেক করে নিই, ধান থাকলে সেগুলো মুখে বাঁধলে ভালো লাগে না। তো চা করা আমার হয়ে গেছে, চাটা করে নিলাম, এবার চিড়েটা ভেজে নিই, চাটা একটু ততক্ষণ ঠান্ডা হোক, একদম গরম চাটা না আমি খেতে পারি না। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প সাদা তেল দিয়েই ভাজবো। প্রথমে একটুখানি ভাবলাম চিড়েই ভাজি শুধু, তারপর দেখলাম যে কটা বাদাম রয়েছে, চীনাবাদাম যেগুলো, মুমফলি, মুমফলিগুলো আমি ভাবলাম ভেজে নিই। ওগুলো মুমফলি দিয়ে কিন্তু বাদাম মানে দিয়ে আর চিড়ে ভাজা কিন্তু ভালো লাগে খেতে। তো একটুখানি ভেজে নিচ্ছি, আর এই ভাজতে ভাজতে কিসে তুলবো, এই করতে করতে না একটু যেন বেশি কালো কালো হয়ে গেছিলো, তবে ওপরে খোসাটাই হয়েছিল, বাদামগুলো কিন্তু পুড়ে যায়নি। তো দেখতে দেখতে খোসাটাই একটু বেশি কালো হয়ে গেছিলো বাদামের। বাদাম ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিড়ে। ওই তেলের মধ্যেই আর একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করলাম, আর তার মধ্যে চিড়ে দিলাম। চিড়ে ভাজতে কিন্তু অনেকটা তেল যায়, শুকনো খালায় ভেজেও কিন্তু খাওয়া যায়, কিন্তু ওই আমার মেয়ে, মেয়ের প্রচুর খাওয়ার বাজবিচার, ও এরকম শুকনো খোলায় নাড়া খাবে না, ওকে তেল দিয়েই ভেজে দিতে হবে। তো দেখো বললাম একটু কালো হয়ে গেছে, তো ভেজে নিলাম। আর চিড়ে আর বাদামগুলো মিশিয়ে নিয়ে তার উপরে অল্প লবণ আর গোলমরিচ দিয়ে একটু টস করে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে সব একরকমভাবে মিশে যায়। আর দেখো এবার দিয়ে দিচ্ছি ছেলে মেয়েকে, ওদের দুজনকে দিয়ে তারপরে আমি নিয়ে বসবো। আর সব খাটের উপরেই, আমাকে বলছে এখানে দিয়ে যাও, আমি বলছি খাটের উপর খাস না, কারণ পড়ে যায় খাটের মধ্যে, আবার সেই খাট ছাড়া, তাও ওখানেই দিয়ে দিলাম বলছি। আমার চা চিড়ে ভাজা নিয়ে চলে এসেছি, একটু যতক্ষণ এটা খাচ্ছি একটুখানি টিভিটা চালিয়ে দেখি, টিভি দেখারও আজকে সময় হয়নি, তোমাদের তো বললামই প্রথম যখন টিভি কিনেছিলাম মানে প্রথম প্রথম, তো এত সিনেমা দেখেছি তো এই দুদিন ধরে না দেখাই হচ্ছে না, এই তারপরে আবার একটুখানি দেখি, সিনেমা তো দেখবো না, একটু কিছু চালিয়ে দেখি। তারপর ওই ঘরে ওরা ভাই বোনে খাচ্ছে, ওদের খাওয়া হয়ে যাক, তারপরে ছেলেকে পড়াতে বসবো, মেয়েও পড়তে বসবে, আর তারপরে পড়ানোর পর আবার রান্নাবান্না কী করবো, রান্না বলতে আজকে তো ওই বাঁধাকপির তরকারি রয়েছেই, আর ইয়ে রয়েছে মানে রুটি করতে হবে, আর ওদের তো চিকেন রয়েছে একটুখানি। তো চলো এখন একটুখানি টিভি দেখে নিই, চা খেয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। রাতের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, তাও অনেকই বেজে যায় রাত্রিবেলা, মানে কিছুতেই তাড়াতাড়ি শোয়া যায় না। একটা আবার একটুখানি মুভি দেখলাম, তারপরে এখন শুতে চলে এসেছি। তো তোমাদের গুড নাইট বলতেই এলাম, আর আগের দিনের একটু মটর ছিল সেই দিয়েই আজকে আমি খেয়ে নিয়েছি।
হ্যাঁ বাবা, এই ছেলে এখন ঘুম পেয়েছে বলছে, ঘুমিয়ে পড়বে। তো চলো আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। টাটা, গুড নাইট।